স্ত্রীর পরকীয়া সম্পর্কের জেরে খুন হতে হলো স্বামীকে। এলাকায় চাঞ্চল্য। দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ব্লকের এলাহাবাদ এলাকায় পরকীয়া সম্পর্কের জেরে এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল। সূত্রের খবর, ওই ব্যক্তির নাম অনুপ সরকার। এদিন তাকে ঝুলন্ত অবস্থায় বাড়ির সামনে পড়ে থাকতে দেখা যায়। এরপর বংশীহারি থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। পরিবার লোকজনদের অভিযোগ, তার স্ত্রীর পরকীয়া সম্পর্কের জেরে খুন করা হয়েছে অনুপ সরকারকে এবং খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। গতকাল রাত্রে ওই এলাকায় একটি পিকনিক হয়েছিল, সেই পিকনিকে গিয়েছিল অনুপ সরকার। এরপরই আজ তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পাশাপাশি পরিবারের লোকজনদের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে এবং তার স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বংশীহারি থানার পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, আইসিটিভি নিউজ, বাংলা। আর ছিল ওই যে অপু, স্বপন, হ্যাঁ, তারপরে পিকনিক হয়েছে ওই জায়গায়, ওই জায়গা ছিল আরো সেরা ফারুক টারুক মেলায় সেরা ছিল। কালকে হয়েছে পিকনিক, পিকনিক করে খাওয়ায় টাওয়ায় এক মারিছে, ফাঁসিছে ওই যে কয়জন সে কয়জন ফাঁসিছে। উত্তম সরকার হবে, আমি ওনার ভাগনা। তো এটা একটা ষড়যন্ত্র মাফিক মারা হয়েছে, মেরে এটা ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশ গেছিলো ইনভেস্টিগেট করতে, ওখানে দেখেছে এবং আরও মিডিয়া গেছিল, ওরাও দেখেছে। দেখে মানে এটা ক্লান মাফিক মারা হয়েছে, কয়েকজনের সঙ্গে যুক্ত আছে এবং তাদের নামও আমরা বলেছি। নামগুলো হচ্ছে অপু প্রামাণিক, স্বপন প্রামাণিক, আর হচ্ছে এদিকে ঝাড়খণ্ড থেকে একটা লোক ছিল, রেমেল হচ্ছে টুডু ব্যাকেটে হাসদা। এবং ওই লোকটা মানে ঝাড়খণ্ড থেকে বুনিয়াদপুরে একটা কোনো সূত্রে ক্ষেত্রে চাকরি করে, এখানে থাকে। তো ও ছিল কালকে ওখানে, ও থাকার পরে মেরেছে আর কি, পাড়ার লোকজন আশেপাশে বলছে। এখন বর্তমানে ওই লোককে পাওয়া যাচ্ছে না এবং একজনকে আটক করেছে পুলিশ, মানে উপর যে প্রামাণিক আছে ওকে আটক করেছে। ওর বাবা পালাতক হয়ে গেছে, মানে বাড়িতে নেই। যেটা বড় কথা, বাচ্চাটা কালকে বিকাল 3টা অবধি ছিল এবং মারার সময়, মারার পরে থেকে বাচ্চাটাকে দেখা যাচ্ছে না। যে লোকটা মারা গেছে ওনার ছেলে, মানে মামা যে মারা গেছে তার ছেলে। মানে বিষয়টা হচ্ছে ওই রিমেল যে হাজদা আছে, ওই মহিলাটার সঙ্গে একটা অবৈধ সম্পর্ক ছিল। তো এইটার সূত্রে আমরা সন্দেহ করছি মারা হয়েছে, মানে মহিলাটার সম্পর্ক ছিল, কে হয় বলতে পারছি না, কিন্তু একটা সম্পর্ক ছিল, অবৈধ একটা সম্পর্ক ছিল। এই সম্পর্কটার ক্ষেত্রে মারা হয়েছে, স্বামী মানে যে মারা গেছে তার ওয়াইফ হয়েছে। তো উনি এখন পুলিশ নিয়ে আসছে, আমরা যেটা ন্যায্য বিচার সেটাই চাইছি। মামা প্রসেনজিৎ মণ্ডল।